আমার রুবেলও কালকে বলল ওরও টাকার দরকার, ও তো টাকা পাবে 1 লাখ, ওর টাকাটা তো দিতে হবে। দেখেন আব্বা, বড় ছেলের পক্ষ নিয়ে অনেক কথা কইছেন, আর কোনো কথা কইেন না। আর আপনার ছেলে যে বিদেশে থেকে টাকা ইনকাম করতেছে, সেই টাকার কি ভাগ দিব আমাগো? আমি সে দালাল ধরে গেছিলাম আব্বা, ওই দালালটা আমার সাথে চিটারি মারছে আব্বা। তোমার কোনো গোস খাওনি, তোমার মনে পাই না তোমার কি হয়েছিল, তুমি ঠিক আছো? আর টাকাটা আজকে তুমি দিবা, আর যদি না দাও কেমনি নিয়ম লাগবে সেই রাস্তা আমার জানা আছে, তোর বাড়ি ঘর যা আছে সব আমার লেখে দেবে। তোর টাকা দিয়ে দেবো। ও মা গো, ও মা গো, ও মা গো, ও ربنا اعطينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب اغفر فلا تجعلني في القوم الظالمين، رب اعوذ بك من همزة الشياطين، حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير، رب العالمين، غفور رحيم مولاي، তুমি শুধু আমার স্বামীকে সুস্থতা দান করো মামা। কোথায় আছে, কিভাবে আছে আমি কিচ্ছু জানি না মামা। আজ 1 মাস হলো কোনো যোগাযোগ নেই, কি করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আল্লাহ ফোন দেয় না, ঠিক মতো কথা হয় না, আমি এখন কি করবো মামা? আল্লাহ আমার স্বামী যেখানেই থাকে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ আমার শ্বশুরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। না আব্বা, আপনার ছেলে তো কোনো ফোন টোন দেয়নি। আমি আরো ভাবলাম তোমার কোন হয় ফোন টোন করছে, টাকা পয়সার দরকার ছিল, বাইরে কিছু ঋণ ছিলাম, ভাবছিলাম এ মাসে দিয়ে দেব, তো তো ফোনই করতেছে না, কি করি বলো তো? আব্বা আপনার ছেলে কোথায় আছে, কি করতেছে সেটাই তো ঠিক মতো জানি না, টাকার কথা কিভাবে বলবো? আর যে মানুষ ফোন যদি না দেয় তাকে কিভাবে খুঁজবো বলেন? আবার রুবেলও কালকে বলল ওরও টাকার দরকার, ও তো টাকা পাবে 1 লাখ, ওর টাকাটা তো দিতে হবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আব্বা আপনি একটা কাজ করতে পারেন, আপনার ছেলেকে যে পাঠাইছে ওই লোকের সাথে কথা বলতে পারেন, উনি হয়তো বা জানবে কোথায় আছে। না রে মা, তারা কি আর কিছু বলবে? তারা কিছু বলবে না, ওরা তো ব্যবসা করে, ওরা বিদেশে পাঠিয়ে দেওয়ার পর টাকা পয়সা পেয়ে গেলে পারি ওদের ব্যবসা হয়ে গেল। তাহলে একটা মানুষের যদি খোঁজ খবর না থাকে তাহলে কীরকম হয় বাবা বলেন? আপনি একটু খোঁজ নেন না, দেখেন না আপনার ছেলের কোনো বিপদ হলো নাকি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। খাবেন না বাবা, একটু পরে খাই, রুবেলের সঙ্গে দেখা করে আসো। আচ্ছা বউ, আমি তো দোকানে যেতেছি, আমার আসতে কিন্তু আজকে দেরি হবো, তুমি খাই নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাইও। আচ্ছা রুবেল, হাসান আমারে ফোন দিব কেন আব্বা? আপনি তো ভালো করেই জানেন 1 লাখ টাকা পাই আমি হাসানের কাছে। শোনো, তোমার আমি আগেই কইছিলাম হাসান রে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, এই যে টাকাগুলো নিছে টাকাগুলো দেওয়ার কোনো নাম আছে? আর একটা কথা বলি, আপনার ছেলে বিদেশে গেছে, বিদেশে কি টাকা পয়সা ইনকাম করে নাই, একটা টাকাও কি বাড়িতে পাঠায় নাই? আমরা কি বাইরের মানুষ যে টাকা দিতে দেরি করব? বাড়ির মানুষ টাকা দেব, টাকা কাজে লাগামু। না রে বাবা, মানে কয়েকদিন ওর সঙ্গে যোগাযোগ নাই তো, ফোনও দিচ্ছে না, তো ভাবলাম যদি তোর কাছে ফোন টোন করে। দেখেন আব্বা, বড় ছেলের পক্ষ নিয়ে অনেক কথা কইছেন, আর কোনো কথা কইেন না। আর
আপনার ছেলে যে বিদেশে থেকে টাকা ইনকাম করতেছে সেই টাকার কি ভাগ দিব আমাগো তা তো দিব না আমাগোন্তে যখন নিছে তখন দুই হাত পাইতা তারপরে নিয়ে গেছে আর উচিত আমাদের টাকাই দিতে পারতাছে না দেখেন আপনার ছেলেরে ভালোই ভালোই কইেন আমাগো টাকা দন দিয়া দে আর যদি না দেয় তাহলে কিন্তু খবর ভালো হব না আচ্ছা আব্বা ভাই হয়ে ভাইরে সারা জীবন উপকার করতে এমন কোন কথা আছে আব্বা সুজা সাহেব একটা কথা বলে দেই একটা মাস সময় দিলাম একটা মাসের ভিতরে আমার টাকাটা যেভাবেই হোক আপনি আদায় করে দিবেন তোরই তো ভাই ওর বিপদ আপদে তো তোকে একটু দেখতে হবে হয়তো এমনও হতে পারে বিদেশ যাওয়ার পর হয়তো কোনো বিপদে পড়ছে কইলে হইব বিপদে পড়ছে দেখেন গা কত কত টাকা ইনকাম করছে এখন চাইতাছে না আমাগো লগে যোগাযোগ রাখতে পলায় পলায় বাড়িতে আবো বউরে সব টাকা পয়সা দিয়ে ওই দিক দিয়ে আবার চলে যাবো না আব্বা তোমার বড় ছেলের বিপদ আপদ অনেক দেখছি আর আমি দেখতে পারুম না আমি যেটা কইছি ঠিক একটা মাস একটা মাসের ভিতরে যেভাবে হোক আমার টাকাটা আদায় করে দিবা বৌমা হাসান ওরকম না ও আমার ছেলে ওকে আমি খুব ভালো করে চিনি হ্যাঁ আপনার বড় ছেলেরে আপনি ভালো করে চিনেন আর ছোট ছেলের বেলায় কিছুই না আপনার ছেলে যখন কইছে টাকাটা এক মাসের ভিতরে দিবেন তাহলে এক মাসের মধ্যে টাকাটা দেওয়ার ব্যবস্থা করে বৌমা মেয়েদের উচিত হচ্ছে সংসারে শান্তি বজায় রাখা আর তুমি তো দেখছি সংসারে অশান্তি সৃষ্টি করতে যাচ্ছ আমার জামাইয়ের হক টাকা আমার জামাইয়ের টাকা আমি চাইলে সংসারে অশান্তি হয়ে যাইতেছে তাই না দেখেন আব্বা আমার জামাইয়ের টাকা আমার চাওয়ার অধিকার আছে আচ্ছা ঠিক আছে ওর সঙ্গে যোগাযোগ হলে আমি ওকে জানাবো দেখো আমরা অনেক সহ্য করছি আর সহ্য করব না ওই এক লাখ টাকা দিয়া আমরা ভালো একটা ব্যবসা করব আচ্ছা ঠিক আছে পরিবারকে ভালো রাখার জন্য অনেক ঋণগ্রস্ত হয়ে বিদেশে গেলাম যে বিদেশ গিয়ে টাকা ইনকাম করে পরিবারের কাছে পাঠাবো সবাই ভালো থাকবে কিন্তু আমি তো বিদেশে গিয়ে টিকতে পারলাম না কারণ বশত আমাকে দেশে ফিরে আসতে হলো আমি এখন পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবো কিভাবে আমার বাবার তা একদিন শোধ করবো না আমার এই মুখে পরিবারের কাছে ফিরে যেতে পারবো না বাবা তুই এখানে আব্বা আব্বা আমাকে তো বিদেশ থেকে পাঠাই দিছে বাবা কেন বাবা তোর কি হয়েছিল আব্বা আমি সে দালাল ধরে গেছিলাম আব্বা ওই দালালরা আমার সাথে চিটারি মারছে আব্বা আমার কাজ যায় না আব্বা কি করবি ভাগ্য ছিল হয়ে গেছে আমি তোকে প্রথমে বলেছিলাম দেখ বাবা দালাল ধরে কোনো কাজ করিস না দালালরা ভালো না এরা বহু মানুষের ক্ষতি করেছে যাক তুই বেঁচে আসিস আল্লাহ তোকে বাঁচা রাখছি এই আল্লাহর কাছে হাজার শুকরিয়া বাড়িতে না গেলে তো চলবে না বৌমা তো সব তোর জন্য সবসময় কান্নাকাটি করে নামাজ পড়ে তোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আবার বৌমার পিঠে বাচ্চা বাচ্চা হবে তাকে দেখাশোনার তো একটা লোক লাগবে আমি শ্বশুর আমি তো আর সব বিষয় তার কাছে যেতে পারি না বাবা আমি কোন মুখ নিয়ে বাড়িতে যাবো আব্বা আমি কত টাকা ঋণগ্রস্ত হয়ে তারপরে বিদেশে গেছি আব্বা আমি কিভাবে বাড়ির লোকের কাছে মুখ দেখাবো আব্বা মানুষ শুনলে কি করবে আব্বা ওরা ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করবে আব্বা আমাকে একটা কাজ দেয় না বাবা রে তুই ঋণের চিন্তা করিস না তুই তো আমার সন্তান
তোর বিপদের সময় তোর পাশে তোমাকে দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো, তুই চল। ঋণের বোঝা আমি আমার মাথায় ঘা নেবো, আমি যেভাবে হোক ঋণ পরিশোধের চেষ্টা করব, প্রয়োজন হলে আমি আমার বাড়ি ঘর বিক্রি করে দেব। তুই চল বাবা, আল্লাহ তোকে বাঁচা রাখছে, এই আল্লাহ আকবরের কাছে আমার হাজার শুক্রিয়া। চল। মনটা খুব খারাপ, খালি হাতে আসছে তো বাড়িতে? খালি হাতে কিসের জন্য বাবা বলতেছেন? আপনার ছেলে যে ঠিকভাবে বাড়িতে ফিরতে পারছে এটাই তো অনেক। খালি হাতে কিসের জন্য বাবা এই কথা বলতেছেন কেন? আমার তো কিছু চাই না। ও যে ঠিকভাবে শ্বশুরিলে বাড়িতে ফিরে আসছে। অনেক ঋণগ্রস্ত একজন মানুষ, ঋণগ্রস্ত হলে তার মনের পরিস্থিতি কি হয় তুমি জানো না বৌমা। ও তো দালালের পাল্লায় পড়েছিল। যাক, তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি আসি। তুমি কি টেনশন করতেছো? একদম কোনো টেনশন করো না, আল্লাহ তো তোমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। তুমি যদি সুস্থ থাকো আবার টাকা পয়সা কামাই করে সব শোধ দিতে পারবা। আল্লাহ আমাকে ভালো রাখে নাই জান্ন, ভালো রাখে নাই। ওই দালালের পালতানে পড়ে আমি বিদেশ গিয়েছিলাম, ঠিক মতো একটা মাসও কাজ করতে পারে নাই। জানো বিদেশের বাড়িতে আমাকে জেলে পুষে মরতে হয়েছে, আমি কাজ করতে পারি নাই জান্ন, আমি ভালো নেই। তুমি একদম টেনশন করো না, উপরালাতে একজন আছে, উনি সব কিছু ঠিক করে দিবে। তুমি আবার কাজকর্ম করে সব টাকা শোধ দিতে পারবা। আসো আসো ভিতরে আসো। বড় ভাই, বিদেশ যাওয়ার আগে আমার কাছ থেকে 1,00,000 টাকা নিছিল, এখন তো বিদেশ থেকে আইসো, দাও আমার টাকাটা দাও। ভাই রে, তুই তো ভালো করেই জানিস যে আমি বিদেশ যাওয়ার পরে ওই দেশে 1 মাসও ঠিক মতন কাজ করতে পারি না, আমাকে তো জেলের মধ্যে থাকতে হয়েছে। পরে ওরা নিজেরাই বিদেশ থেকে আমাকে এই দেশে পাঠিয়ে দিয়েছে, আমি তোকে কিরকম করে টাকা দেব? জানতাম, আমি ঠিক জানতাম তুমি এরকম একটা নাটকই করবা। আচ্ছা ভাই, তোমার কি লজ্জা করে না? আমি তোমার ছোট ভাই, আমার কাছ থেকে তুমি টাকা নিছো, সেই টাকাটা তুমি দিতেছো না। তুমি আমার বড় ভাই, তোমার কাছ থেকে আমি নেবো কি? উল্টা আমার কাছ থেকে নিয়ে তুমি এই শ্যাশ্রামি করতেছো। ভাই রুবেল, তুই বিশ্বাস কর, টাকা তোরে দিয়ে দেবো, যেভাবে হোক দিয়ে দেবো। আমার গয়নাঘাটে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে দেবো, কিন্তু আজকে ওর সাথে খারাপ ব্যবহার করে নেবো, আজকেই আসছে। আরে ভাবি, আপনি এত বেশি কথা কন কেন? দেখো এইসব কথাই কিন্তু তুমি ভুলে গেলে হইব না। তুমি যাও ঘরের ভিতরে, যা দেখো কি কি নিয়ে আসি বিদেশ থেকে। বিশ্বাস কর ভাই, ও কিচ্ছু নিয়ে আসেনি বিথি, ও কিচ্ছু আনেনি, শুধু কটা কাপড় চুপড় আনছে, কিচ্ছু নেই। দেখেন ভাবি, আপনাকে এইসব নাটক কিন্তু আমার সহ্য হইতেছে না, টাকা দিছি আমি, পুরানি তো আমার। ঠিক ভাই, আমার টাকাটা আজকে তুমি দিবা, আর যদি না দাও কেমনি নিয়ম লাগবে সেই রাস্তা আমার জানা আছে। তোর বাড়িঘর যা আছে সব আমার লেখা দেবে।
তোর মার পেটের ভাই আর তুই তার সাথে এরকম ব্যবহার করতেছিস? আমি যেটা কইছি একদম ঠিক কথা কইছি। কত টাকা না দিয়ে পালাই যাবেন না, বাড়িতেই তো আছে, তুই পালাই যাবে। আমাদের পাওনা টাকা চাইতে গেছি, তাতেই তার ব্যথা উঠে গেছে গা। আরো যদি ওনে দাঁড়ায় থাকি উল্টা আরো 20,000 টাকা জুরি বানা দেওয়া লাগবো। কথাটা তো মন্দ কও নাই, ওর বিপদের দিনে আর কে থাকবো পাশে? আমারই তো থাকুন লাগতো। সেটাই এক কাজ করো বউ, তুমি কাপড় চোপড় গুছাও, আজকে তোমার বাপের বাড়ি যাবো। আরে ঠিক আছে ঠিক আছে, চলো চলো। দাঁড়াও আর একটু, রাস্তা পর গেলে পরে গাড়ি পাবো না। বৌমার কি হয়েছে? আব্বা ওই হঠাৎ করে পেটে ব্যথা, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম। চল 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 ডাক্তার কাছে নিয়ে যাই। চলো চল। আজন পড়ে গেছে ওইখান থেকে, আমাকে একটু আপনার গামছাটা দেন। আমার গামছা দিয়ে কি করবে? আগে ডাক্তার কাছে যেতে হবে বৌমা। চলো তো ডাক্তারের কাছে। না না আমি নামাজ পড়তে পারবো, আর উপরওয়ালা সব থেকে বড় ডাক্তার, তার উপরে কোনো ডাক্তার নেই। আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাক সব ব্যথা আসন করে দিবে। দেন আমি আগে নামাজ পড়ি। আমি এটা ফেলে দিই। আব্বা তোমার ছোট ছেলে বাড়ি পরে আইছিল, ও তো টেকার জন্যই অনেক জোরাজোরি করতেছে। আব্বা আমি এমন এত টাকা কোনে পাবো? বাবা রে তোর কোনো বিবেক বলতে কোনো জিনিস নাই, টাকার জন্যে একবারে জানোয়ার হয়ে গেছে। তোর আচার আচরণটা আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা তুই ওকে নিয়ে টেনশন করিস না, ওর টাকার ব্যবস্থা আমি দেখব। কিন্তু যেরকম করে করা করা কথা হয়ে গেছে আব্বা, আমার তো ভালো লাগতেছে না। না বলে বাবা, তুই আগে তোর আমার বৌমার বিপদটা আগে উঠতে দেখ। আব্বা তোর যদি টাকায় তারপরে ওর চিন্তা আমি করতেছি। দেখ বৌমাকে দেখ। তুমি আমার সমস্ত বিপদ আপদ দূর করে দাও বাবা, আমার সংসারে সমস্ত বিপদ আপদ দূর করে দাও। তোমার কাছে যদি একটু চাও বাবা, আর কিছু নেই। আল্লাহ সমস্ত রোগের ঔষধ তুমি, সমস্ত বিপদ আসন করার মালিক তুমি, তুমি ছাড়া যে কেউ নেই বাবু। আল্লাহ তুমি যদি না দাও, না সাহায্য করো, আমি কোথায় যাবো, কার কাছে যাব, কে আমাদেরকে সাহায্য করবে বাবু? তুমি ছাড়া ছাড় কেউ নেই। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো বাবু, সাহায্য করো। ব্যথা কমছে বৌমা? হ্যাঁ বাবা ব্যথা কমছে, আমি চলতে পারবো। কিন্তু একটা কথা, তুমি ভাইয়ের কথায় বা অন্য কারো কথা ধৈর্য হারা হইও না। সমস্ত বিপদ থেকে রক্ষা করার মালিক হয় উপরওয়ালা। যে কোনো বিপদে যে কোনো অবস্থায় সবসময় আল্লাহকে ডাকবা, উপরওয়ালা সব কিছু ঠিক করে দিবে। যার কেউ নেই তারা আল্লাহ আছে, কোনো সময় ধৈর্য হারা হবে না, আল্লাহর উপর নারাজ হবে না। উপরওয়ালা যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, সমস্ত বিপদ থেকে রক্ষা করার মালিক ওই উপরওয়ালা। সবসময় তাকে ডাকবা, তার কাছে সাহায্য চাইবা। আল্লাহ ছাড়া কেউ নেই আমাদেরকে সাহায্য করার, কখনো ধৈর্য হারা হবে না। বৌমা এখন আমি বুঝতেছি আল্লাহ পাক তোমাকে আমার বাড়ি বৌমা করে দিছে, এটা আমার জন্য একটা নিয়ামত। তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা। চলো
চলো আমরা বাড়ি যাই।